नमस्कार बंधुरा कनिका रान्नाघर विथ विलासपुरे आपनादेर सकलके अनेक अनेक स्वागत। बंधुरा अनेक दिन आपनादेर साथे भिडियो शेयर करते पारिनि तार जन्य आपनादेर काछे क्षमा चाइछि। आजके आमि आपनादेरके गाछेर टाटके एचर दिये एकदम अनुष्ठान बाड़ीर मतो एचर चिंगड़ी बानिये देखाबो। देखुन बंधुरा आमार रान्नाघरेर पाशे एकटा काँठाल गाछ आछे आर प्रचुर परिमाणे एचर होये आछे। এখান থেকে একটা ভালো দেখে এসর কেটে নেব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন এচর কি সুন্দর। দেখুন বন্ধুরা এই গাছের এচরগুলোর কালার সবুজ হয় না, একটু হলুদ দেখে হয়, কিন্তু এই এচরগুলো খেতে ভালো লাগে। এবার রান্নাঘরে যাই, প্রথমে আমি এচরটা কেটে নেব। এচর কাটার আগে হাতে সরষের তেল মেখে নেবেন, না হলে আঠা লেগে যাবে। চাল ফেলে করে নিয়েছি, এচরের যে মাঝখানে শির আছে শিরটা ফেলে দেব। এচরগুলো এভাবে চোকো চোকো করে কেটে নেব, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না। দেখুন এই যে এচরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি। এবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে এচরগুলো সেদ্ধর জন্য বসিয়ে দেব। কেটে রাখা এচরগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব, অল্প লবণ দেব, অল্প হলুদ গুঁড়ো দেব। ঢাকা দিয়ে এচরগুলো সেদ্ধ করে নেব। এচরগুলো হাফ সেদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেব। হ্যাঁ বসো, এখনই এসছো? বসো, আসন নিয়ে বসো। এচর চিংড়ির জন্য স্পেশাল একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে। মশলাটা হালকা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এবার এচর চিংড়ির জন্য আলুটা ভেজে নেব, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। এচরের জন্য আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি, তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ,
অল্প লবণ, আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই একই তেলে এঁচোড়গুলো ভেজে নেব। ওইদিকে এঁচোড়গুলো ভাজা হতে থাকুক আর আমি ভেজে রাখা ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। এঁচোড়টা ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। চিংড়ি মাছের মধ্যে অল্প নুন হলুদ মেখে নিয়েছি, ওই একই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব একটা বেশি ভাজা করিনি, হালকা ভাজা করে নিয়েছি, তুলে নেব। আবারও দিয়ে দেবো কড়াতে সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, এবার দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো বাকি সব বাটা মশলাগুলো, একসাথে বেটে রাখা আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হালকা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো বাটা, টমেটো বাটা, টমেটো বাটা সব কিছুর সাথে হালকা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বন্ধুরা এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব শেষে দেবো স্বাদ মতো লবণ। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এক মিনিটের মতো ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এঁচোড় চিংড়ির জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এঁচোড় চিংড়িটা খেতে দারুণ লাগবে। এর মধ্যে এবার ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেব, মশলার সাথে সবকিছু ভালো করে কষিয়ে নেব। আবার এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব জল। জলটা খুব একটা বেশি দিইনি, এঁচোড়গুলো আগে সেদ্ধ করে নিয়েছি আর আলু আর এঁচোড় ভালো করে ভেজে নিয়েছি, তার জন্য খুব একটা বেশি জল লাগবে না। এবার ঢাকা দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব। এঁচোড় চিংড়িটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো আর ভেজে গুঁড়ো করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো, ভেজে গুঁড়ো করে রাখা গুঁড়ো মশলা, অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। হ্যাঁ ঠিক আছে খাও। চটকে মাছছি।
তুমি ভালো করে মাখছো। দেখুন বন্ধুরা এঁচড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আজকে এঁচড় চিংড়িটা খেতে দারুণ হয়েছে, মনে হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি। আপনারাও একবার হলে বাড়িতে বানান, খান, দেখবেন খুব ভালো লাগবে। এঁচড় গাছের এঁচড়, এগুলো থেকে কাঁঠাল হয় বড় হলে। ভালো লাগছে খেতে? আজকে এঁচড় চিংড়ি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। বাবা এখন যাবো।